আজকে আমরা একাদশ শ্রেণীর ইংরেজি ক্লাসে আসলাম। তো তোমাদের সাথে এর আগের ক্লাসগুলোতে যে আলোচনা হয়েছিল সেগুলোর পরে আজকে নতুন করে যেটা শুরু করব আমি, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস নিয়ে আলোচনা করতে গেলে তোমাদের টেন্স সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে বা আর কি কি লাগবে সে বিষয়গুলো আমি আগে লিখতেছি, সেগুলো লিখে তারপরে আমরা ভয়েসে যাই, এটা ভালো হয়। আমাদের এই অক্সিলারি ভার্বগুলো লাগবে আগে, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো তোমার মনে রাখার, তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি একটা একটা সিস্টেমে লিখেছি। দেখো আমি চারটা ভাগ করে ফেলেছি, চারটা ভাগ হচ্ছে বি, হ্যাভ, ক্যান, শ্যাল। বির মধ্যে কি কি আছে, হ্যাভের ভিতরে কি কি আছে, ক্যানের ভিতরে কি কি আছে এবং শ্যালের ভিতরে কি কি আছে সেটা লিখে দেওয়া হয়েছে। তোমরা যদি এভাবে পড়ো তাহলে সেটা তোমাদের মনে থাকবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বগুলো লাগবে এবং সেগুলো এখানে লেখা হইল। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সেটা ওইখানে লিখে নাও তোমরা। আমরা যখন ভয়েস করব, বিশেষ করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, তখন আমাদের এই বি ভার্বের একটা ব্যবহার আছে, যে ব্যবহারটা আমরা কিভাবে করব সেটার সাথে টেন্সের একটা সম্পর্ক আছে, তো আমি সেটাও লিখে দিচ্ছি। এই যে আমরা অক্সিলারি ভার্বটা লিখলাম, এখানে শেষের যে দুইটা লিখেছি আমি, ক্যান এবং শ্যাল, এগুলোর আলাদা একটা নাম আছে, সেটা হচ্ছে মডালস। আলাদা একটা নাম আছে। এখন দেখো বাক্যটা যদি, যে বাক্যটার আমরা প্যাসিভ করব সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে তাহলে আমরা ব্যবহার করব এই তিনটা বিভাগ, এম অথবা ইজ অথবা আর। যদি পাস্ট ইনডিফিনিটি থাকে তাহলে আমরা এই দুটো অক্সিলারি ভার্ব ব্যবহার করব, যে কোনো কন্টিনিউয়াসে থাকুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াসে থাকলে আমরা বি ভার্ব ব্যবহার করব এটা বিং। এবং সকল পারফেক্ট, অর্থাৎ যে কোনো পারফেক্টে থাকুক, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, সেখানে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব বিন, বি ডবল ই এন। এবং মডাল যুক্ত যদি থাকে, অর্থাৎ এখানে যে মডালস গুলো লেখা হয়েছে নয়টা, এর মধ্যে কোনো একটা যদি,
এর মধ্যে যদি কোনো একটা মডাল বাক্য থাকে তাহলে সেখানে আমরা ব্যবহার করব শুধুমাত্র বি। তাহলে এখানে একটা পার্থক্য কিন্তু দেখা গেল, সে পার্থক্যটা হচ্ছে বি ভার্ব হচ্ছে পাঁচটা, আমি এখানে লিখেছি অক্সিলারি ভার্বের জায়গা বি ভার্ব লিখেছি পাঁচটা, আর এখানে কিন্তু আমি দেখো বি ভার্ব টোটাল লিখলাম নয় আটটা, 1 2 3 4 5 6 7 8। তার মানে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে বি ভার্বের এই পাঁচটা ফর্মের বাইরেও বি বিং বিন এই তিনটা ব্যবহৃত হবে, অ্যাক্টিভ প্যাসিভ অথবা প্যাসিভ অ্যাক্টিভ। অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের আটটা বি ভার্বকে ব্যবহার করতে হবে, কিন্তু অক্সিলারি ভার্বের চার্টে যদি আমরা রাখি তাহলে এই পাঁচটার বাইরে আর আমাদের বি ভার্বের প্রয়োজন নাই। কাজে এটা যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এই জন্য কিন্তু এগুলো আমি আগে লিখে দিলাম, এগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করো, উঠাও, এবং তারপরে আমি আমার আলোচনায় যাব। আমার মনে হয় তোমাদের লেখা হয়েছে, আমি এটা মুছে ফেললাম উপরের অংশটুকু। বিশেষ করে ভয়েস করতে গেলে তোমরা যদি তোমাদের স্কুলে যে ভয়েস করে আসছো সেই কথাগুলো যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো, দেখবা দুটো ব্যাপার ছিল, যে দুটো ব্যাপার আমি বলবো যে তোমাদের মধ্যে হতে পারে যে ভুল দুটো ধারণা তৈরি হয়ে আছে, আমি বলি ব্যাপারটা, নাও থাকতে পারে ভুল ধারণা, হয়তো শুদ্ধ ধারণা তোমার ভিতরে আছে, কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের সাথে কথা বলে বা খাতায় যখন তারা লিখে সেগুলো দেখে আমাদের মনে হয় এই দুটো ভুল ধারণা থাকলেও থাকতে পারে তোমাদের মধ্যে। সে ধারণা দুটো একটি হচ্ছে একটি বাক্যের অবজেক্ট বলতে তোমরা সাধারণত বাক্যে থাকা শেষ শব্দটাকেই মিন করো, শেষ শব্দটাকে অবজেক্ট হিসেবে ধরে নাও, এটা হতেও পারে নাও হতে পারে, অবজেক্ট বাক্যে থাকবে সেটা যে শেষেই থাকতে হবে এমন কোনো কথা নেই, বাক্যের মাঝখানে থাকতে পারে, ইভেন বাক্যের শুরুতেও অবজেক্ট থাকতে পারে। এটা আমাদের আজকে এই ধারণাটা স্পষ্ট হওয়া দরকার, বাক্যের অবজেক্ট থাকতে পারে বাক্যের শেষে, বাক্যের মাঝখানে, বাক্যের শুরুতে, যে কোনো জায়গায় থাকতে পারে, কাজে বাক্যের শেষে থাকা শব্দটাই অবজেক্ট, এই ধারণা ভুল। যদি তোমাদের মধ্যে এই ধারণা থেকে থাকে তাহলে এখন সেটাকে শুদ্ধ করে নাও, বাক্যের শেষে থাকা শব্দটিই অবজেক্ট, এটা ঠিক নয়। তো অবজেক্টটা তাহলে আমরা বের করব কিভাবে, জানবো কিভাবে, চিনবো কিভাবে অবজেক্ট, সেটারও একটা পদ্ধতি আছে, আমি এটাও তোমাদের লিখে দিই। দেখো এটা হচ্ছে অবজেক্ট বের করার শুদ্ধ প্রক্রিয়া, সেন্টেন্স এর ভার্বকে, সেন্টেন্স এর ভার্ব তো থাকবে, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, সেন্টেন্স এর ভার্বকে দুটো প্রশ্ন করতে হবে, কি অথবা কাকে, এই প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট, এটাও তোমরা লিখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে আমি বললাম যে দুটো ভুল ধারণা তোমাদের মধ্যে থাকতেও পারে, তার মধ্যে এটা একটা, আরেকটা ভুল ধারণা থাকতে পারে তোমাদের মধ্যে, যদি থাকে তাহলে সেটা শুদ্ধ করে নাও, আর এরই মধ্যে যদি তোমার ভিতরে শুদ্ধ ধারণা থাকে ইটস অলরাইট, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে বাই থাকবেই, এটাও সত্যি কথা মানে সঠিক কথা নয়, বাই থাকতে পারে নাও থাকতে পারে। আমি আরেকটু বলি যে প্যাসিভ ভয়েসে বাই থাকবেই এইটা মনে করার কোনো কারণ নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, কাজে বাই দেখে প্যাসিভ চেনা এটা
যদি তোমার মধ্যে এরকম ধারণা থেকে থাকে তাহলে আজকে সেটাকে আমরা শুদ্ধ করে নেব যে বাই প্যাসিভ চেনার কোনো উপায় না, প্যাসিভ বাক্য চেনার উপায় আছে সেটা আমি লিখে দেব, কিন্তু বাই প্যাসিভ চেনার কোনো উপায় না। অ্যাক্টিভ সেন্টেন্সও বাই থাকতে পারে, ইজ ওয়াকিং, হি ইজ ওয়াকিং বাই দ্য রিভার, এইখানে বাই আছে, বাট ইটস অ্যাক্টিভ। তো যাই হোক, তো এখানে প্যাসিভ চেনার উপায়টা লিখে দিচ্ছি, এই হচ্ছে প্যাসিভ চেনার উপায়, বি প্লাস ভি থ্রি। এরই মধ্যে তোমাদের ভি থ্রি সম্বন্ধে আইডিয়া চলে আসছে, ভি থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বি হচ্ছে এই আটটার যে কোনো একটা। এই যে বি ভার্ব, দেখো বি ভার্বের ব্যবহারটা যে দেখো, ব্যবহারের ক্ষেত্রে যে আমি আটটা লিখেছি, এই আটটার যে কোনো একটা থাকবে তার পরপরই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সেইটা হচ্ছে প্যাসিভ বাক্য। সেখানে বাই থাকলে থাকুক, না থাকলেও সমস্যা নেই। তাহলে এগুলো ছিল ভয়েস নিয়ে আলোচনা করার আগে এই জিনিসগুলো তোমাকে জানতে হবে আগে, এবং এই জিনিসগুলো তোমরা জানো এটা ধরেই আমরা এখন শুরু করি নাই, কিন্তু আগে এগুলো কিন্তু তোমাদেরকে আমরা আমি আগে লিখে দিলাম যে তুমি জানো, খুব ভালো, আবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি লিখে দিলাম। এবং এগুলো যদি তোমাদের খাতার মধ্যে থাকে এবং খাতা থেকে তোমরা যদি এগুলো মাথায় নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের অ্যাক্টিভ প্যাসিভের যে আলোচনা এখন আমি যাব সেটা আমার মনে হয় যে অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে। তো এগুলো আমি মুছে ফেলতেছি সব। এবার আমি ভয়েসের মূল আলোচনায় যাচ্ছি। ভয়েস কত প্রকার তোমরা জানো? ভয়েস দুই প্রকার, এক হচ্ছে অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি সেটা আমি একটু বলে দিই। সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। আমি একটা উদাহরণ দিতে পারি, সাম বয়েজ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখানে সাবজেক্ট হচ্ছে সাম বয়েজ, ভার্ব হচ্ছে আর প্লেয়িং। কিছু ছেলে মাঠে ক্রিকেট খেলছে, তাহলে এই যে আর প্লেয়িং, এই যে খেলার কাজটা, এই যে ভার্বের কাজটা, এটাতে এই সাম বয়েজ, কিছু ছেলে সরাসরি এই কাজটা করছে, অর্থাৎ কেউ ব্যাটিং করছে, কেউ বোলিং করছে, কেউ ফিল্ডিং করছে, তারা নিজেরাই কাজটা করতেছে। সাবজেক্ট নিজে যখনই ভার্বের কাজ করে তখনই তাকে অ্যাক্টিভ বলা হয়। এবং এখানে যদি তুমি অবজেক্ট, আমি চেনার যে উপায়টা বললাম, আর প্লেয়িং খেলছে, আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি কি খেলছে, দুটো ভার্ব প্রশ্ন করা যাবে, কি অথবা কাকে, কি খেলছে, ভার্বকে প্রশ্ন করা যাবে, কি খেলছে, উত্তরে কিন্তু ক্রিকেট কথাটা আসবে, বাক্যের শেষে থাকা ফিল্ড আসবে না। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট চেনার উপায়, অবজেক্ট বের করার উপায়। তো ক্রিকেটটা হবে অবজেক্ট। তারপরে আমরা এবার দেখব দুই নাম্বার প্যাসিভ ভয়েস, যেহেতু দুই প্রকার, অ্যাক্টিভটা লিখলাম আর এখন আমি প্যাসিভটা লিখব। অ্যাক্টিভটা লিখলাম, সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, প্যাসিভে লিখব সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না।
সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না। অ্যাক্টিভ প্যাসিভের এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। সাবজেক্ট যখন সরাসরি নিজে ভার্বের কাজটা করছে তখনই আমরা সেটাকে অ্যাক্টিভ বলবো, আর যখন সাবজেক্ট নিজে ভার্বের কাজ করছে না তখন সেটাকে আমরা প্যাসিভ বলবো। এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ইংলিশ ইজ স্পোকেন অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কে আসনা স্যার? আমি ক্লাসে ক্লাস ক্লাস নিতেছি ভাই, ক্লাসে ক্লাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইংলিশ ইজ স্পোকেন অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এই বাক্যের সাবজেক্ট, এবং ভার্ব হচ্ছে ইজ স্পোকেন অথবা স্পোকেন। স্পোকেন কথাটা আসছে স্পিক থেকে, স্পিক মানে হচ্ছে বলা। এখন একটা ভাষা কি নিজে বলার কাজ করে? নিজেকে নিজে প্রশ্ন করে দেখো, একটা ভাষা তো নিজে বলার কাজ করে না। সাবজেক্ট এই ভার্বের কাজ নিজে করছে না, এটা প্যাসিভ। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। রাইস ইজ টেকেন অ্যাজ এ মেইন ফুড ইন বাংলাদেশ। বাংলাদেশে ভাতকে প্রধান খাদ্য হিসেবে খাওয়া হয়। টেক এর অনেক অর্থ আছে। টেক মানে খাওয়া, টেক মানে নেওয়া, টেক মানে গ্রহণ করা। হ্যাঁ, কাজেই পান করা হতে পারে টেক। রাইস ইজ টেকেন অ্যাজ এ মেইন ফুড ইন বাংলাদেশ, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাইস, ভার্ব হচ্ছে টেক খাওয়া, এখানে খাওয়া অর্থে। তাহলে ভাত নিজে কি খাওয়ার কাজ করে? একটু চিন্তা করে দেখো, ভাত নিজে কি খাওয়ার কাজ করে? করে না। কাজে এখানে এই সাবজেক্ট ভার্বের কাজ নিজে করে নাই, এবং সেজন্য এটা প্যাসিভ। এবার এবার তোমাদেরকে আমি প্রথমে যেটা লিখেছিলাম যে তুমি প্যাসিভ চিনবে কিভাবে, বা এই বাক্যে তুমি অবজেক্টটা বের করবে কিভাবে, দেখো। সরি, এখানে অবজেক্ট বের করা দরকার নাই, এটা সাবজেক্টের ফাংশন, অ্যাক্টিভের ফাংশনে। যে তোমার কি বললাম, প্যাসিভ চেনার যে উপায়টা লিখে দিয়েছি, আমরা যদি এই দুটো উদাহরণ থেকে আমরা প্যাসিভ চিনতে চাই, তাহলে কিন্তু দেখো আমি বলেছিলাম বি প্লাস ভি থ্রি, বি ভার্বের আটটা ফর্মের যে কোনো একটা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার চলো দেখি, ইজ বি ভার্বের আটটার একটা, এবং স্পোকেন হচ্ছে স্পিকের ভি থ্রি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইটা আছে, বি ভার্ব আছে এবং ভি থ্রি ফর্ম আছে, যেটা প্যাসিভ। এখানে কিন্তু বাই নাই, বাইটা এখানে আবশ্যিক, প্যাসিভ চেনার জন্য, প্যাসিভ হওয়ার জন্য আবশ্যিক কোনো চিহ্ন নয়। দ্বিতীয় উদাহরণে লিখেছি ইজ টেকেন, ইজ বি ভার্ব, এবং টেকেন হচ্ছে টেকের পাস্ট পার্টিসিপল, এখানেও কিন্তু বাই নাই, কাজে প্যাসিভ চেনার উপায় জেনে গেছে। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার যে একটা গঠন, আমরা একটা সূত্র ফলো করব, সেটা আমি লিখে দিচ্ছি।
অ্যাকটিভ থেকে প্যাসিভে যাওয়ার যে সূত্রটা আমরা ফলো করব সেটা হচ্ছে অবজেক্ট প্লাস অক্স ভার্ব, দ্যাট ইজ অক্সিলিয়ারি ভার্ব। এটাতে একটা কথা থাকবে, যদি থাকে সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবেই লিখবা, না থাকলে লেখার কোনো প্রয়োজন নাই। প্লাস বি, বি মানে ওই যে দেখো আমি লিখেছিলাম বি ভার্বের ব্যবহারে, যে লিখেছিলাম বি ভার্বের আটটা ফর্মের প্রয়োজন টেন্স অনুযায়ী যে ফর্মটা হবে সেটা এখানে লিখতে হবে। তারপরে ভি থ্রি প্যাসিভের জন্য অবশ্যই ভি থ্রি ফর্ম লিখতে হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট এবং সবার শেষে হচ্ছে বাকি অংশ, অর্থাৎ সেন্টেন্সে থাকা অংশ। এবার আমরা একটা উদাহরণে যেতে পারি। যে উদাহরণটা আমি দিয়েছিলাম সাম বয়েস আর প্লেইং ক্রিকেট, আমরা যদি এই উদাহরণটা দেখি তাহলে এখানে অবজেক্টটা পাওয়া যাবে কোথায়, ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে, আর প্লেইং খেলছে, কি খেলছে, ক্রিকেট, উত্তর চলে আসে ক্রিকেট, কাজে এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসব। এবার গঠনে দেখো আছে কি অক্সিলিয়ারি ভার্ব, খুঁজে দেখো বাকি অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, কারণ অক্সিলিয়ারি ভার্ব চার্ট আমি তোমাদের লিখে দিয়েছি, সেখানে খুঁজলে আরটাকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পাবে। এবং মনে রাখবে এম ইজ আর, এই তিনটে এক গ্রুপ, ওয়াজ ওয়ার এক গ্রুপ, এই গ্রুপের সাবজেক্ট যেটাকে ডিমান্ড করে সেটা বুঝবে। তো এখানে আর আছে এই গ্রুপের মধ্যে, আর দুইটা হচ্ছে এম এবং ইজ, আর ক্রিকেট ডিমান্ড করছে ইজ কে, যেহেতু এটা সিঙ্গুলার কাজে এখানে আর না বসে বসবে ইজ। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ছিল এই জন্য আমি লিখে দিয়েছি। তারপরে হচ্ছে বি ভার্ব, বি ভার্ব লেখার সময় বাক্যের টেন্স জানতে হবে এবং বি ভার্বের ব্যবহারের যে চার্টটা আমি তোমাদের লিখে দিলাম কিছুক্ষণ আগে, সেখানে দেখো বলা আছে সকল কন্টিনিউয়াসে বিং, এই বাক্যটা যে একটা কন্টিনিউয়াস টেন্স এটা নিশ্চয়ই জানো, আর প্লেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস হলেই বি ভার্বের ফর্মটা হবে বিং, কাজে আমরা এখানে বিং লিখব। এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভি থ্রি ফর্ম, তাহলে প্লে এর ভি থ্রি হচ্ছে প্লেইড, এবং তারপরে আছে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে সাম বয়েস, এবং এরপরে বাকি অংশে, বাক্যের বাকি অংশে রয়ে গেছে ইন দ্য ফিল্ড। হয়ে গেল, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। এই বাক্যটা যদি আমরা দেখি, উই টেক ফুড টু কিপ ফিট, আমরা সুস্থ থাকার জন্য খাবার খাই। এখন একটা বাক্যকে প্যাসিভ করতে গেলে তিনটা আবশ্যিক জিনিস লাগে, সেটার একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এই তিনটা জিনিস যখন তুমি পেয়ে যাবে তারপরে বাক্যে আরো কিছু যদি থাকে থাকুক, সেটা যেখানে আছে সেখানেই বসে যাবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে প্রথমে তোমার ডিটেক্ট করতে হবে এবং এই তিনটা নিয়ে তোমার প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার জন্য। তো উই সাবজেক্ট বুঝাই যাচ্ছে টেক খাওয়া, অর্থে টেক খাই ভার্ব। এখন এই ভার্বকে প্রশ্ন করো কি খাই, ফুড, উত্তরে আসবে ফুড, তাহলে এটা অবজেক্ট, আমরা ফুডটাকে সাবজেক্ট বানাবো যেহেতু শুরুতে অবজেক্ট চলে আসে এটা এখানে, এই যে দেখো। এবং তারপর অক্সিলিয়ারি ভার্ব খুঁজে দেখো, আমি যে চার্ট লিখে দিয়েছি সে চার্টের কোনো অক্সিলিয়ারি ভার্ব এই বাক্যে আছে কিনা তোমরা খুঁজলে পাবে না, নাই, অর্থাৎ এই বাক্যে যখন অক্সিলিয়ারি ভার্ব নাই তখন লিখবো না, কারণ এখানে একটা অপশন দেওয়া আছে যদি থাকে, থাকলেই লিখবো, না থাকলে লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা নাই লিখবো না। এবং তারপরে বি ভার্ব লিখতে হবে এবং বি ভার্ব লেখার সময় বাক্যের টেন্স জানতে হবে, এই বাক্যটার ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে দিচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর প্রেজেন্ট ইনডিফিনিটে তিনটা বি ভার্ব বসবে, এম ইজ আর, ফুডের পরে ইজ বসবে স্বাভাবিক,
এবং এর পরেই হচ্ছে ভি থ্রি, ভি থ্রি হচ্ছে টেক, এর ভি থ্রি হচ্ছে টেকেন, তারপরে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে উইটা আজ হয়ে যাবে, যেন একটা অবজেক্ট ফর্মে চলে যাবে যেহেতু, এবং তারপরে বাক্যের বাকি অংশ টু কিপ ফিট। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের যাওয়ার উদাহরণগুলো দেখালাম। আমি আরেকটা উদাহরণ দেখাবো, ও আরেকটা ব্যাপার আছে এখানে একটু আলোচনা করে দিই আমি, সেটা হচ্ছে সেন্টেন্সটা যখন বড় হয় তখন তোমরা কিঞ্চিত ভয় পাও যে এটার প্যাসিভ আমি কিভাবে করব, এটা কি আসলে সেন্টেন্স বড় ছোট এইটা এখানে বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তুমি তিনটা জিনিসকে ডিটেক্ট করতে পেরেছো কিনা, চিহ্নিত করতে পেরেছো কিনা, তার একটা হচ্ছে সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট, এই তিনটা ছাড়া বাক্যের বাকি অংশ যেখানে আছে সেখানে বসে যাবে। আরেকটা ব্যাপার আছে, শুরুতে আমি অবজেক্ট বলেছি এর মানে এটা বাক্যের শুরুতে বসবে সেটা বলি নাই, যদি বাক্যে থাকা সাবজেক্টের আগে কোনো অংশ থাকে সে আগের অংশ কিন্তু আগিয়ে বসে যাবে। এরকম একটা উদাহরণ আমি দেব, সি আচ্ছা আমি লিখলাম এট দ্যাট টাইম দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ইনগুরেটেড দ্য ফাংশন। এখন এই বাক্যের সাবজেক্ট কে, ইনগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা, শুরু করা, তো এটা কে করেছে সাবজেক্ট? দি অনারেবল প্রাইম মিনিস্টার, পুরোটা প্রাইম মিনিস্টারের আগে সম্মান সূচক যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু এই সাবজেক্টের অংশ, এটাকে আলাদা করে দেখা যাবে না, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কিন্তু এই সাবজেক্টের আগে কিন্তু কিছু অংশ রয়ে গেছে, অ্যাট দ্যাট টাইম, এটা আগেরটা আগেই থেকে যাবে। কাজেই আমরা এইভাবে যদি লিখি অ্যাট দ্যাট টাইম, এবার আমরা সাবজেক্ট পেলাম অনারেবল প্রাইম মিনিস্টার, ভার্ব পেলাম ইনগুরেটেড, এবং কি ইনগুরেট করেছেন তিনি, কি উদ্বোধন করেছেন, দ্য ফাংশন, কাজে অবজেক্ট হচ্ছে দ্য ফাংশন, নিয়ে আসো অবজেক্টকে। ফাংশন, এবং এখানেও কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাবে না, যে চার্ট লিখে দিয়েছি খুঁজে দেখো, তা চার্টে থাকা কোনো অক্সিলারি ভার্ব বাক্যে নাই, নাই মানে হচ্ছে অক্সিলারি ভার্ব নাই তো আমরা লিখবো না। এবার আমাদেরকে বি ভার্ব লিখতে হবে, এবং বি ভার্ব দেখার সময় বাক্যের টেন্স জানতে হবে, বাক্যের টেন্স ইনগুরেটেড পাস্ট ইনডিফিনিট, তার মানে ওয়াজ ওয়্যার, ফাংশনের পরে ওয়াজ বসবে, ওয়াজ। এবার ভি থ্রি ফর্ম, ইনগুরেটেড এর ভি থ্রি হচ্ছে ইনগুরেটেড, তারপরে বাই, এবং তারপরে সাবজেক্ট, পুরোটা দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। এই মোটামুটি আমার আজকে ভয়েসের অ্যাক্টিভ থেকে প্যাসিভের আলোচনা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে যেতে হয় সেটা দেখাবো,
এবং আমরা বোর্ডে কিছু এক্সাম্পল করব। এই যা লিখে দিলাম আজকে যতটুকু করালাম এইটুকু তোমরা কাছে রাখবে যাতে আমার পরবর্তী আলোচনা বুঝতে পারো। তো আজকে পর্যন্তই ধন্যবাদ, ভালো থেকো সবাই।